ডোয়েন ডগলাস জনসন, যাকে দ্য রক নামেই সবাই চেনে। তবে আমরা তাকে শুরুতে চিনেছি দুর্দান্ত পেশাদার রেসলার হিসেবে, তবে অভিনেতা হিসেবেও খুবই সফল তিনি। রেসলিংয়ের পাশাপাশি দারুণ সব চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন বিশ্বব্যাপী। তাই আমাদের আজকের ভিডিওতে দ্য রকের সংগ্রামী জীবন এবং তার সম্পর্কে কিছু অজানা তথ্যই জানাবো আপনাদের। দ্য রক রেসলিং ক্যারিয়ারে জিতেছেন অসংখ্য বেল্ট, যদিও এত দূরের পথ মোটেও মসৃণ ছিল না দ্য রকের। তার আত্মজীবনী নিয়ে প্রকাশিত বই দ্য রক সেজে উঠে এসেছে রকের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের অনেক গল্প ও ঘটনা। বইটি প্রকাশের পর এত বেশি জনপ্রিয় হয়ে উঠেছে যে কিছুদিনের মধ্যেই বইটি নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার বইয়ের খেতাব পায়। দ্য সানডে এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে রক বলেন, আমার জীবনেও ছিল নানা হতাশা, এমনকি আমার মা আত্মহত্যা পর্যন্ত করতে চেয়েছিলেন। সেখান থেকেই ঘুরে দাঁড়িয়েছি, জীবনের সঙ্গে লড়াই করেছি, শেষ পর্যন্ত আমি সফল, মায়ের মুখে হাসি ফুটিয়েছি। মায়ের আত্মহননের গল্প বলতে গিয়ে 45 বছর বয়সী এই অভিনেতা বলেন, একদিন মা হঠাৎ গাড়ি থেকে বের হয়ে আত্মহত্যার উদ্দেশ্যে রাস্তায় যানবাহনের সামনে গিয়ে হাঁটতে থাকেন। আমি সেদিন সৌভাগ্যক্রমে মাকে বাঁচাতে পেরেছিলাম। এরপর থেকে আমি এবং আমার মা হতাশা কাটিয়ে উঠে নিজেদের সর্বোচ্চটা ঢেলে দেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছি। অন্যদের দুঃখের কথা চিন্তা করলে নিজেদের দুঃখ ভুলেছি। তবে রেসলার বা অভিনেতা নয়, রক হতে চেয়েছিলেন পেশাদার ফুটবলার। তবে ইঞ্জুরির কারণে তার সেই স্বপ্ন ভেঙে যায়। এরপর যোগ দেন রেসলিংয়ে, সেখানেই ভাগ্য পরিবর্তন হয় তার। রেসলিংয়ের রিংয়েই রচিত হয় রকের সোনালী অধ্যায়। এরপর ডাক পান হলিউডে। 2000 সালে চলচ্চিত্রে অভিনয় জীবন শুরু করেন তিনি। এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা এই রক। তবে এবার চলুন জেনে নেওয়া যাক রক সম্পর্কে কিছু জানা অজানা তথ্য। দ্য রক রেসলিং দুনিয়ার সবচেয়ে ধনী রেসলার। তার পুরো এক বছরের আয় প্রায় $2.7 মিলিয়ন, যা আমাদের দেশে প্রায় 2000 কোটি টাকারও বেশি। রেসলিং জগতে রকি একমাত্র রেসলার যিনি অস্কার অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন। রকি একমাত্র রেসলার যিনি 3 যুগের 3 বিখ্যাত রেসলারের সাথে খেলেছেন, তারা হলেন হাল্ক হোগান, স্টিভ অস্টিন এবং জন সিনা। রক সর্বপ্রথম তার বিখ্যাত ইফ ইউ স্মেল হোয়াট রক ইজ কুকিং ডায়লগটি বলেন রেসেলমেনিয়া 14-তে। তিনি বাস্তবে শন মাইকেলকে পছন্দ করেন না, কেননা কিশোর বয়সে থাকতে শন তাকে অবমাননাকর কিছু বলেছিলেন। তার জের ধরেই তিনি আজ পর্যন্ত তার সাথে কোনো ম্যাচ খেলেননি। রকি একমাত্র রেসলার যিনি 2 মাসেই 3 বার WWE চ্যাম্পিয়ন হন। মাইক হাতে রক আরেকজন সুপারস্টার। তার মাইক স্কিলকে WWE এর 1 নম্বর মাইক স্কিল বলে অফিসিয়ালি গণ্য করা হয়। তার বাস্তব জগতের বেস্ট ফ্রেন্ডদের মধ্যে উল্লেখযোগ্য হল জন সিনা, স্টিভ অস্টিন, বুকারটি, জেরি লওলার, ব্রেট হার্ট সহ আরও অনেকেই। রকের ভাষ্য মতে তার সবচেয়ে সেরা অপোনেন্ট হল স্টিভ অস্টিন, আর তার শকিং ক্যারিয়ার হার হল হারিকেনের সাথে রোল আপে হারা। রককে যখন ব্যাকস্টেজে ট্রিপল এইচ এবং শন মাইকেলস বোকা বানাতে গেলেও পারেননি, তখন ট্রিপল এইচ নিজেই বলেছিলেন হি ইজ এ গড গিফটেড রেসলার। রক ছোটবেলা থেকেই সুঠাম দেহের অধিকারী ছিলেন, মাছ ধরা তার প্রিয় শখ। তিনি সমুদ্রে খুব দক্ষভাবে ডুব দিতে পারেন, সার্ফিং করতে পারেন, এমনকি সমুদ্রে দক্ষ মাছ শিকারও করতে পারেন। রক দৈনিক 6 বার খান, মাঝে মধ্যে এর বেশিও খান। প্রতিবারে তিনি 3 জন মানুষের সমান খাবার খান। তার ফেভারিট খাবার হলো চকলেট পাই এবং তিনি ড্রিঙ্ক করতেও ভালোবাসেন। দ্য রক নিঃসন্দেহে একজন সফল অভিনেতা। ফাস্ট ফিউরিয়াস, ফাস্ট 5, দ্য স্কর্পিয়ন কিং সহ আরও অনেক হিট সিনেমা করেছেন তিনি। তাই WWE এর পক্ষ থেকে তিনি সর্বোচ্চ ও সেরা নায়ক হিসেবে পরিচিত। রক প্রচুর টাকার মালিক হলেও সাদাসিধে জীবনযাপন করতে পছন্দ করেন। তিনি তার চ্যারিটি দ্য ডোয়েন জনসন রক ফাউন্ডেশনের মাধ্যমে গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসা সাহায্য দেন।
তাছাড়া তিনি ইউনিভার্সিটি অফ মায়ামিতে $1,000,000 দান করেন। অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানেও নিয়মিত দান করে থাকেন রং। এ পর্যন্তই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও নিয়ে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টের মাধ্যমে তা জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন। এরকম আরও অজানা ও মজার তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে।